একটি নতুন সকাল নতুন করে দেখা সব কিছু স্বাগত জানা একাত্তর সকালে আপনাদের সবাইকে আপনাদের সাথে আছে আমি তাজিন আহমেদ ব্যথা কোনো রোগ নয় এটি একটি উপসর্গ মাত্র শরীরের নানা কারণে নানা জায়গায় ব্যথা হতেই পারে মানব জাতির জন্মলগ্ন থেকেই শরীরে ব্যথার অস্তিত্বের অনুভব রয়েছে সব সময় সমীক্ষায় দেখা গেছে যে বর্তমানে আমাদের দেশে দশ থেকে পনেরো শতাংশ মানুষ বাদ ব্যথায় ভুক্তভোগী দর্শক তাই এই সব দিক বিচার করে আজ আমরা কথা বলবো একাত্তর সকালে বাদ ব্যথা প্যারালাইসিস বিষয় এই সমস্ত নিয়ে এবং এই বাদ ব্যথার প্যারালাইসিস নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রিত অতিথি হয়ে এসছেন প্যারালাইসি প্যারালাইসিস ফিজিওথেরাপি ও পুনর্বাসন বিশেষজ্ঞ এবং ডিপিআরসি হাসপাতালের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আপনাকে জানাচ্ছে একাত্তর সকালের পক্ষ থেকে শুভেচ্ছা এবং শুভ সকাল দর্শক আপনিও অবশ্যই আমাদের সাথে এই আলোচনায় যোগ দিতে পারেন জেনে নিতে পারেন পারেন আপনার না জানা অনেক তথ্য আমাদের আমন্ত্রিত অতিথির কাছ থেকে আর সেই জন্য আপনাকে টিভি স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ডায়াল করতে হবে চলুন আমরা আলোচনায় মানে চলে যাই প্রথমে জানতে চাই যে এই যে আমরা যেটা বলছি যে বাদ ব্যথা এবং প্যারালাইসিস বিষয় কোন জাতীয় ব্যথাটাকে আমি বাদ ব্যথা বলবো ধন্যবাদ আপনাকে আমাদের যে সমাজে আমাদের প্রত্যহ প্রতিটি ঘরেই একজন না একজন এই জাতীয় রুগী আছে স্পেসিফিক বাদ ব্যথা বলতে আসলে আমরা ট্রেডিশনালি ব্যবহার করে আসছি বাংলাদেশে রুগীরও বলছে আমরা ডাক্তারও বলছি শরীরের কোনো ব্যথা হলে যেমন কোমর ব্যথা ঘাড় ব্যথা হাঁটু ব্যথা মাংস পেশির ব্যথা যেটা গ্রাম্য ভাষায় রুগীদের ল্যাঙ্গুয়েজটা এরকম যে চাবায় কামরায় বা শিনশিন করে ঝিঝি লাগে বা উঠবস করতে কষ্ট হয় নামাজ পড়তে কষ্ট হওয়া এই সকল শারীরিক অস্বস্তিকর অনুভূতি কি আসলে আমরা বাদ ব্যথা বলে থাকি যদিও চিকিৎসা বিজ্ঞানে বাদ বলতে তেমন কোন টার্ম নেই আমরা হিউমটিজমকে বাদ বলে শব্দটি এসছে কোথা থেকে এটা এটা আসলে আমাদের বাংলাদেশের একটা নিজস্ব ভাষা হিসাবে ব্যবহৃত হচ্ছে শরীরের কোনো ব্যথা বেদনা যেমন হাঁটু ব্যথা বা যে কোনো যেকোনো কি আমরা বাত রোগ বলে থাকি বেসিক্যালি এটা একেবারে প্রাচীনকাল থেকে বাংলা ভাষাভাষী লোকের ভিতরে প্রচলন হয়ে আসছে কিন্তু আমরা যদি এটাকে ডাক্তারি ভাষায় কনভার্ট করে দেখি তাহলে অনেকগুলা রোগ একসাথে বাদ ব্যথা বলা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে আর্থ্রাইটিস অন্যতম বিভিন্ন নিউরোলজিক্যাল ডিসঅর্ডার অন্যতম আপনার আঘাতজনিত সমস্যা অন্যতম বয়সজনিত বিভিন্ন শারীরিক অক্ষমতা তারপরে সে পেশাগত বিভিন্ন শারীরিক অক্ষমতা তারপরে হচ্ছে আপনার বিভিন্ন খাবার থেকে শারীরিক ব্যথা তো এগুলো অনেকগুলো আলাদা আলাদা রোগ কিন্তু একসাথে আমরা বাদ ব্যথা বলে থাকি বেসিক্যালি বাত রোগ বলতে তেমন কোনো আলাদা স্পেসিফিক রোগ না আমরা একটা গ্রুপ অফ রোগকে বাত রোগ বা বাত ব্যথা জনিত সমস্যা বলে থাকি আচ্ছা সেই গ্রুপ অফ রোগগুলো যেগুলো সেগুলো কি কি এবং সেগুলো সাধারণত কোন কোন এরিয়াতে হয়ে থাকে শরীরের ধন্যবাদ সেটা অন্যতম সেটা হচ্ছে প্রথমত সেটা হচ্ছে আর্থ্রাইটিস রোগ আর্থ্রাইটিস এমন একটা রোগ যেটা আবার অনেক টাইপস আছে আমরা ডাক্তারি ভাষায় মোর দ্যান ওয়ান হান্ড্রেড টাইপস আর্থ্রাইটিস হয়ে থাকে আমি যদি বয়স ভেদে বলে থাকি আর্থ্রাইটিস বাচ্চাদেরও হতে পারে যেমন হ্যাঁ বাচ্চাদেরও যেমন জুভেনাইল আর্থ্রাইটিস পার্থেস ডিজিজ এগুলো হচ্ছে বাচ্চাদের কিছু আর্থ্রাইটিস রোগ হয়ে থাকে যেটা ব্যথা তৈরি করতে পারে শরীরে আর্থ্রাইটিস মধ্য বয়সে হতে পারে আর্থ্রাইটিস শেষ বয়সেও হতে পারে মধ্যবয়সে কমন আর্থ্রাইটিস তার মধ্যে মহিলাদের অন্যতম রিউমাটয়েড অ্যাথ্রাইটিস পুরুষদের অন্যতম হচ্ছে অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস আমি জাস্ট কয়েকটা নাম বলছি যেগুলো কমন আমরা প্রতিনিয়ত রুগী পাচ্ছি তাছাড়া আরও অনেক অ্যাথ্রাইটিস আছে এবং বয়স্কদের যারা ফর্টি বা ফিফটি আফ আপনার পুরুষ এবং নারী নির্বিশেষে দুই দুই জাতীয় মানুষেরই আপনার অস্টিওথ্রাইটিস হয়ে থাকে যেটা আমরা এইজিং প্রসেস জনিত আর্থ্রাইটিস বলে থাকি এবং এটা শরীরে যে কোনো জায়গায় হতে পারে স্পেশালি আমরা আর্থ্রাইটিস বা ব্যথা রোগী সবচেয়ে বেশি পেয়ে থাকি কোমর এবং হাঁটু এবং ঘাড় সবচেয়ে বেশি কোমর ব্যথা রোগী তারপরে হচ্ছে হাঁটু ব্যথা রোগী তারপরে হচ্ছে ঘাড় ব্যথা রোগী আর্থ্রাইটিসের একটা আছে না যে হাঁটুতে জুসগুলো যখন শেষ হয়ে যায় সেটা কোন ধরনের আর্থ্রাইটিস সেটা একটু জানবো একজন দর্শক ফোনে রয়েছে ফোনটা নিয়ে এসে হ্যালো

এখন কি সমস্যা হচ্ছে মানে আপনার শারীরিক বা চলাফেরা কি আচ্ছা ধন্যবাদ ওনার যে সমস্যাটা এটা হচ্ছে এটাও এক প্রকারের আপনার শারীরিক ব্যাথা বা শারীরিক সমস্যা ডিউ টু আপনার ইনজুরি ট্রমাটিক মানে এই যে বাদ ব্যথা রোগগুলা কিন্তু এক এক অনেকগুলা কারণ উপসর্গ আপনি কিন্তু শুরুতেই বলছিলেন এটা কোনো রোগ নয় উপসর্গ তাই উনি আঘাত পেয়েছিল মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট এখন হাঁটু ব্যথা মাঝে মাঝে সিঁড়ি বাইতে কষ্ট হয় ওনার ক্ষেত্রে যেটা হচ্ছে আইতে যদিও সমস্যা পাওয়া গিয়েছে যেহেতু উনি শারীরিকভাবে বড় আকারে কোনো প্রবলেম হচ্ছে না শুধু স্টেয়ার ক্লাইম্বিং বা উপরে উঠতা সিঁড়ি বাওয়া বা নামার ক্ষেত্রে হাঁটু ব্যথা হয়ে থাকে

অবশ্যই এটা এক প্রকারের থেরাপি যেমন আমরা সাউন্ডের অনেক ব্যবহার আছে আপনার সমুদ্রের গভীরতা ব্যবহার হয় তদ্রুপ আমরা চিকিৎসা বিজ্ঞানে ইনজুরি গুলা সারানোর জন্য আমরা সাউন্ড ব্যবহার করে থাকি সাউন্ড যদি আমরা যখন দিই শরীরে যেমন হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড আলট্রাসাউন্ড থেরাপি এটা ওই টিস্যু গুলোকে আবার হেলদি করে এবং যে ডেড টিস্যু আছে এবং পেইন টিস্যু আছে যেগুলো যেমন পেইন সাবস্টেন্স পি সাবস্টেন্স বলে থাকি আমরা এগুলা শরীরের সার্কুলেশনের মাধ্যমে ব্লাড সার্কুলেশনের মাধ্যমে শরীর ওই অংশ থেকে সরিয়ে দিতে পারে পাশাপাশি ওনাকে রিহাবিলিটেশনে যেতে হবে এক্সারসাইজ করতে হবে হাঁটুর স্পেসিফিক কিছু এক্সারসাইজ আছে স্টেন্ডেনিং এক্সারসাইজ বলি কোয়ার্ডিসেপ স্টেন্ডেনিং এক্সারসাইজ পুনর্বাসন প্রক্রিয়ার কিছু ধাপ আছে তাছাড়া আমরা অনেক সময় পিআরপি নামক থেরাপি দিতে পারি যেগুলো এই জাতীয় ইঞ্জুরি জাতীয় রুগীর অনেক উপকারে আসে এবং একমাত্র চিকিৎসা পদ্ধতি ব্যথার ওষুধ কিন্তু এই রুগীদের তেমন কোনো উপকারে আসবে না এবং ক্ষতি হতে পারে কারণ ব্যথার ওষুধ শুধুমাত্র একিউট ইঞ্জুরি একিউট বলতে হচ্ছে মাত্র আঘাত পেয়েছে কয়েক ঘন্টা হয়েছে বা কয়েক দিন অত দুই তিন দিন এই সময় আমরা পেনকিলার দিতে পারি সেটা কয়েক দিন বা কয়েক সপ্তাহের জন্য কিন্তু অতীতের বা অনেক পুরাতন কেস ক্রনিক কেস তখন কিন্তু তাকে থেরাপি চিকিৎসার আচ্ছা কিন্তু এই যে আর্থ্রাইটিসের যে প্রবলেমগুলো আপনি বলছিলেন যে অনেক ধরনের আর্থ্রাইটিস আছে আর্থ্রাইটিসের প্রবলেমে যারাই ভোগেন ব্যথাটা হলেই তারা সহ্য করতে না পেরে মুরমুর করে নিজেরাই ব্যথার ওষুধ খেয়ে ফেলছেন এখন সব ধরনের আর্থ্রাইটিসের ব্যথাতে ব্যথার ওষুধ খাওয়াটা কতটুকু মানে ঠিক হচ্ছে সেটা একটু বলবেন আর আমি যেটা জানতে চেয়েছিলাম যে হাঁটুতে জুস শেষ হয়ে গেলে যে আর্থ্রাইটিসের প্রবলেমটা হয়েছে সেটা কোন আর্থ্রাইটিস

পাপা লাইতে পারলে কেমন জানি ওই গোরালি মধ্যে ব্যথা করে আগে যে ব্যথাটা পেয়েছিলেন সেটা কোথায় মানে ডান পায়ের কোন জায়গায় যেটা ডান পায়ে ডান পায়ের হাড়ুতে হয়েছিল আচ্ছা ওই ব্যথাটা আছে এখন এখন মাঝে মাঝে করে আচ্ছা এখন বাম পায়ের গোরালিতে তলায় যে ব্যথা হাঁটুতে ব্যথা না জি জি হাড়ুতে মাঝে মাঝে শিরিতে উঠলে নামাজ পড়লে করে আচ্ছা আপনার এখন বয়স কত আমার বয়স 50

আমরা বলছিলাম যে কিডনিতে বোধহয় চাপ হ্যাঁ বিশাল ক্ষতি করে ব্যথার ওষুধের সাইড ইফেক্ট সবচেয়ে বেশি হচ্ছে আপনার নেফ্রো নেফ্রোটিক সিনড্রোম হতে পারে কিডনির ক্ষতি করতে পারে কিডনির ডিজিজ তৈরি করতে পারে কিডনির এটা কমন তাছাড়া আলসার হতে পারে পেটে গ্যাস্টাইটিস হতে পারে তাছাড়া ইভেন কি হার্টের সমস্যা করতে পারে ব্যথার ওষুধের মানে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া সবচেয়ে বেশি অন্যান্য যে কোনো ওষুধের তুলনায় এই জন্য আমরা ব্যথার ওষুধ এই যে যেখানে সেখানে যে কোনো সময় বা যে কোনো জায়গা থেকে কিনে খেয়ে ফেলবে ব্যথা হলে এটা না করে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শে খাওয়া উচিত এবং ব্যথার ওষুধেরও কিন্তু নিয়ম আছে এবং এনএসএইডিএস বলি আমরা এটা একটা বিশাল গ্রুপ এই গ্রুপও এক এক আথরাইটিস বা এক এক ব্যথার জন্য এক এক রকম ব্যথার ওষুধ আমরা প্রেসক্রাইব করে থাকি তো সেক্ষেত্রে দেখে শুনে বা একজন চিকিৎসকের পরামর্শ খাওয়া উচিত আর শুধু শুধু বা ব্যথা হলেই যে ব্যথার ওষুধ খাওয়া এটা কোনোভাবেই কাম্য না আর এই দর্শক যেটা বলছে ওনার উনিও আঘাত পেয়েছিল এখন আবার বাম পায়ের তলায় ব্যথা আগে যে সমস্যাটা হাঁটুতে আঘাত পেয়েছিল অনেক সময় আপনি খেয়াল করবেন যে আমাদের কোনো রুগী বা আমরা কোনো জোড়ায় যদি আঘাত পাই ওই আঘাতের ব্যথাটাকে সারানোর জন্য আরেকটা পায়ের উপরে আমরা প্রেশার দিয়ে চলি এটা হচ্ছে টেন্ডেন্সি থাকি মানুষের যে এই পাটাতে ব্যথা ওকে সে বা ভালো পাটা ইউজ করে খুব বেশি তখন দেখা যায় ওই ভালো পাটাও আবার ব্যথা শুরু হয় আর একটা বা আর সমস্যা তৈরি ওনার ক্ষেত্রে তাই হচ্ছে ওনার ওই ডান হাঁটুর সমস্যা সমাধান না হওয়ার কারণে বাম পায়ের তলা আবার নতুন করে ব্যথা হচ্ছে এটাকে আমরা ডাক্তারি ভাষা প্লান্টার ফেসাইটিস বলে থাকি তাছাড়া অনেক কারণ হতে পারে পায়ের তলার ব্যথা যেমন শক্ত জুতা যারা ব্যবহার করে মানে আমরা যে জুতা ইউজ করি সেটা সোল যদি সফট না হয় হার্ড হয় খুব এবং অনেকে খুব পাতলা জুতা ব্যবহার করে আবার অনেকে হাই হিল ইউজ করে এবং অনেকে আছে আপনার যে জুতোই ব্যবহার করুন যদি মোটাও থাকে সেটা কিন্তু অনেক শক্ত থাকতে পারে কারণ এক এক ব্র্যান্ডের কোম্পানির জুতা এক এক রকম তৈরি করে আমার সাজেশন যারা এই পায়ের তলার ব্যথায় ভুগে তারা যেন অবশ্যই নরম সোলের জুতা ব্যবহার করে শক্ত সারপাসে যেমন বাসা